শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী, ঠিক কি না? এক এক নবীর নবুয়তের আলাদা বাউন্ডারি ছিল। যেমন মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরে, ওনার নবুয়তের বাউন্ডারি মিশর, তার পাশে মাদিয়ান, ওইখানে আবার শোয়েব আলাইহিস সালামের নবুয়তের বাউন্ডারি, ইব্রাহিম আলাইহিস সালামের বাউন্ডারি এটা, পাশে একই সময়ে ছিল লুত আলাইহিস সালাম, আলাদা বাউন্ডারি, আলাদা সীমানা। আমার নবীর নবুয়তির কোনো বাউন্ডারি আছে? কোনো সীমানা আছে? কিয়ামত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর উম্মত চিল্লায় বলতে হবে, ঠিক কি না? প্রথম পরিচয় পেলাম তিনি রাসূলুল্লাহ, তিনি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসূল, কিন্তু যেন তেন রাসূল না, তিনি শেষ রাসূল, ঠিক কি না? তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসূল এবং শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আকীদা খালেস করে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব কি জিন ছিল? সবাই বুঝেন নাই বোধহয় কথা। আল্লাহর হাবিব কি জিন? উনি কি ফেরেশতা? উনি কি মানুষ? তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ, তিনি মানব, কিন্তু যেন তেন মানব নন, তিনি মহামানব, তিনি নবী, কিন্তু সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন, বিশ্ব নবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য, তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন, তিনি সাইয়্যিদু বুলদি আদম, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে না। আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল না। অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলাইহিস সালাম। এটা ঠিক, উনি অনেক সুন্দর, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে লেবু কাটতে কাটতে আঙ্গুলো কেটে ফেলছিল, এত সুন্দর ইউসুফ নবীর চেহারা। লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ, ছুরি আর থামে নাই, এরপরে আঙ্গুল কাটাও শেষ। কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে, ওয়া কাত আনা আইদিয়া হুন্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ, ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। এজন্য বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ আছে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তুলনাহীন, অতুলনীয়, ইউনিক, আনপ্যারালাল মহামানব, অসাধারণ মানুষ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন, কয় ভাগ? জান্নাতি জাহান্নামী। আল্লাহ আমাকে জান্নাতিদের মধ্যে ঢুকালেন, জান্নাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন, আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন। মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন। কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমার আল্লাহ হাশমি খানদানে ফেললেন। হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারে ফেললেন। আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমারে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা ওয়ালা ফখর। আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা, আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা, আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য আমার হাবিব তিনি ছিলেন রাসূলুল্লাহ তিনি ছিলেন শেষ রাসূল তিনি গোটা বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন কোরআন 4 নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মনগড়া কোনো কথা মানুষকে বলে নাই আমরা মনগড়া বলি না মাদারীপুরের ভাইরা ঘুম আসতেছে না শীত লাগতেছে না গরম লাগতেছে না তো কি লাগতেছে ভালো লাগতেছে তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু শুধু আমাদের হাবিব সা ইসলামী না পৃথিবীর কোন নবী মনগড়া কিছু বলে না এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই কোনো অমিল নাই কোনদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলেছে না কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে আরেক নবী এসে বলে না আখিরাত ফাকিরাত বলতে কিছু নাই নাও থাকতে পারে এরকম বলছে না কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই আছে দার্শনিকদের কথায় অমিল আছে না নাই আছে এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা পেটের সমস্যা ঠিক তো সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন বলে না পেটও সমস্যা না যৌনও সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দর বানর থেকে এভলিউশন সময়ের বিবর্তনে কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে কারণ নবীরা মন গড়া কিছু বলেন না তাদের কাছে কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার পক্ষ থেকে যদি ওহির বাণী এসে তার কাছে পৌঁছায় ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান ঠিক কি না হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী হি ওয়াজ গাইডেড বাই রিভেলেশন ওনার তো মন গড়া কথা বলা লাগে না ওনার কাছে ওহি পাঠানো হয় ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না সব জানি আমরা ঠিক কি না জানি না আমি জানি না এটা বলার অভ্যাস যেন আমরা করি পারা যাবে কি বলবো আমরা জানি না আসলে জানি না কি কিছু কথা কন ওমা উচি চুমিনাল আইলমে ইল্লা কালিলা আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল এটার নাম কি কলিল কলিল অল্প কলিল মানে কি গোটা বিশ্বরে দিছে অল্প তো এখান থেকে আমি কি পাইছি কিসের আল্লামা কিচ্ছু জানি না কিছুই জানি না জানে একজন তিনি কে মুসা আলাইহিসসালাম আর খেদির আলাইহিসসালাম ঘটনাটা খেয়াল করে শোনো সাগরে ভ্রমণ করতেছে নৌকার মধ্যে বসছে চড়ুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে খেজির আলাইহিসসালাম বললেন মুসা দেখো তো এই চড়ুই পাখিটা যে পানি খেলো দেখছো দেখেছি পানি খাওয়ার পরে চড়ুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না এই যে দেখা যাচ্ছে পানি মুসা আলাইহিসসালাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি খেজির আলাইহিসসালাম বললেন এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা এটার নাম হচ্ছে কালিল মানে অল্প তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান সুবহানাল্লাহ কইতে পারলেন না তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই মাতব্বরি আমরা দেখাই মিশনারি সা ইসলাম এরকম করতেন না জানেন না বলতেন জানি না পরে বলে দিব ইহুদিরা এসে প্রশ্ন করলো মোহাম্মদ তিনটা প্রশ্ন করব উত্তর দাও পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রুহ রুহ কাকে বলে রুহু থাকলে মানুষ নড়ে রুহু না থাকলে পড়ে যায় এটা কি দুই নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফ সম্পর্কে তুমি কি জানো বলো তিন নাম্বার প্রশ্ন জুলকারনাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন আগামীকাল জেনে জানাই দিব গদান উজিবুকুম তারা ফিরে গেল এরপরের দিন এসে হাজির আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলবো ইহুদিরা তারপরের দিন এসেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দিব কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে
কারণ তিনি তো মনগড়া কিছু বলেন না, ওহী নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন, ঠিক কি না? এভাবে একদিন নয়, দুই দিন নয়, পাঁচ দিন নয়, দশ দিন নয়, টানা পনেরো দিন বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠানো বন্ধ রাখলেন। সুবহানাল্লাহ, পড়েন বিশ্বনবীর কাছে এই পনেরোটা দিন ছিল সবচেয়ে অসহ্য, অসহ্যকর, অস্বস্তিকর পনেরোটা দিন। হায় হায়, ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসাহাসি করতো, দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী, যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো, পারে না কেন, তাহলে সে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ। পড়ে বিশ্বনবীরও কথা বলার সুযোগ নেই, যেহেতু বিশ্বনবী মন গড়া বানিয়ে কিছু বলেন না, আকাশের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ নেই। বিশ্বনবীকে আল্লাহ পনেরো দিন ওহী থেকে মাহরুম রাখলেন, কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজিবুকুম আগামীকাল বলবো, এর সাথে বিশ্বনবী ইনশাআল্লাহ জুড়ে দেন নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশাআল্লাহ। নবী হে এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন, কোনো কথা বলেন, ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়ে। এজন্য কাউরে যদি ওয়াদা দেন, ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন, সাথে কি বলবেন ইনশাআল্লাহ? যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করব ইনশাআল্লাহ, আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব ইনশাআল্লাহ, আগামীকাল আমি উমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ, সবসময় ইনশাআল্লাহ বলতে মনে থাকবে? এরপরে বিশ্বনবী যখন ইনশাআল্লাহ বলে ফেললেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দরকার, আমার কাছে আসো উত্তর নিয়ে যাও, উত্তর নাজিল হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দুই নাম্বার উত্তর, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। তিন নাম্বার উত্তর, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সুবহানাল্লাহ, পড়তে হবে। আল্লাহর হাবিব বললেন রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়, ঠিক কি না? এটা আল্লাহর আদেশে ঢুকে, পৃথিবীর কেউ রুহু ঢুকাইতে পারে? রুহু দেখা যায়, এটার ওজন আছে, এটার কালার আছে, রুহুর কালার কি দেখা যায়? দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে দেখা যায়? দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কি না? দুই কাদের দুই ফেরেশতা উড়াল মারে, রুহুটাও যখন উড়াল মারে মানুষগুলো লাশ হয়ে জমিনে পড়ে যায়। বিশ্বনবী এবার কোরআনের ওহী পেয়ে বলে দিলেন রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায়। দুই নম্বর প্রশ্নের উত্তর দিলেন আসহাবে কাহফ, সাতজন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে, 309 বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে? জুলকারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন গোটা বিশ্বে চারজন বাদশাহ ছিল, দুইজন মুসলিম দুইজন কাফের, জুলকারনাইন এমন একজন বাদশাহ যিনি গোটা বিশ্বকে শাসন করেছে। সুবহানাল্লাহ, পড়েন। আমার নবী মন গড়া কথা বলে না? বলে আমার নবী কখনো কশিনকালে মন গড়া কিছু বলে না, ঠিক কিনা? ঠিক।